নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নাম্বার তেইশ এ যে প্যানেল বা দলগত আলোচনা যে কাজটুকু রয়েছে সেটির একটি নমুনা উত্তর প্রদর্শন করব তো তোমরা লক্ষ্য করো এখানে বলেছে যে মুনাফিক আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে উল্লেখিত শিরোনামের আলোকে তোমার প্যানেল বা দলে আলোচনা করে উপস্থাপন করো তো চলো শুরু করা যাক তো লক্ষ্য করো আমরা উত্তরটি এভাবে লিখেছি মুনাফিক আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে উত্তর যারা নিফাকে লিপ্ত তাদেরকে মুনাফিক বলা হয় নিফাক আরবি শব্দ এর অর্থ কপটতা ভণ্ডামি ধোঁকাবাজি প্রতারণা ও দ্বিমুখী ভাব পোষণ করা অর্থাৎ অন্তরে একরকম চিন্তাধারা বা বিশ্বাস গোপন রেখে বাইরে তার বিপরীত আচরণ বা ভাব প্রকাশ করা মুনাফিকের চিহ্ন তিনটি আমানতের খেয়ানত করা ওয়াদা করে তা ভঙ্গ করা কথা বলে মিথ্যে কথা বলা যে সমস্ত লোকেরা মুনাফিক তারা আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করে তারা বিভিন্নভাবে মানুষ মানুষদেরকে প্রতারিত করে এর ফলে সমাজে ঝগড়া বিবাদ লেগে থাকে তারা ওয়াদা করে তা ভঙ্গ করে ফলে তাদের সাথে মানুষের সম্পর্ক খারাপ হয় তারা কথা বলে মিথ্যে বলে আর মিথ্যে সকল পাপের জননী মিথ্যে বলে তারা সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের একটা নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য